দেখি কি আশঙ্কা করা যায়। তাই এই ক্ষেত্রে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কতটা রোদ, যেটা দেখা কতটা রোদ, তাই এখানে সার্ভাইভ করার জন্য এই অভিযান খুবই কঠিন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, কিন্তু এই সার্ভাইভ সিচুয়েশনে আমি আপনাদের দেখাবো কি করে অক্ষত অবস্থায় বেঁচে ফিরে যায়। আর এই সার্ভাইভ হবে সত্যি সত্যি কঠিন এক সার্ভাইভ, যা ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল পাহাড়ি নদীর মুখোমুখি হবে। তাই আমার সাথে চলে এসো আপনি, আমার সাথে আসুন। এখানে আমি একটা হাতি পদ্ধতি ব্যবহার করবো যেখানে মাছ ধরার, আমি একটা শিকারের দরকার, কারণ খানিকটা খাবার ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। জঙ্গলের দিক বরাবর কিছুটা মুখোমুখি হবে, আমি জানি না। একটা বাঁশে আগাতে খাচ্ছি, যা কাটামাটা একটা বর্ষা তৈরি করতে পারবো, আর অন্তত একটা টাটকা মাছ ধরার সুযোগ পারবো। আর এটা করতে পারলে অনেকটা আমি শিকারটা ধরতে পারবো। আর এই আশেপাশে খাল বিলে নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, আমি অন্তত এই কৌশলটা ব্যবহার করতে পারবো। এটা তৈরি করে ফেলেছি, আমি যাচ্ছি সামনের দিক বরাবর। এখন সকাল ছয়টা, কিছুটা আশঙ্কা করতে পারবো মাঝে। আমি এখানে একটা মাছ দেখতে পেয়েছি, আর মাছটাকে একেবারে বাজানো দরকার, না হলে আমি এই শিকারটা হাতছাড়া করতে চাই না, কারণ মাছটা বাজাতে পারলে অন্তত সকালের খাবারটা আমার হবে, এটা আমি আশা করতে পারি। অনেক পুষ্টি আছে, মাতা আর নারী বুড়ি বাদ দিয়ে দুই নিবি হলো। তাই কি করবো আমি দেখাবো, আর কাঁচা মাল খাওয়ার থেকে পুরী খাওয়াতে ওখানে কাঁচা মাল হচ্ছে তাই না? মাতার রক্ত জঘন্য। আপনি খেতে পারবেন, তাই বাকিটুকু নিয়ে যাবো আমার সাথে। কারণ ভালো করে খেতে চাই, কারণ এই খাবারে আমার কিছুটি হলো না, ভুল বাল করলে একটু আপনি বন্য পরিবেশে কিছুটা করতে পারবেন। কিন্তু বেশ খাওয়া যায়, কিন্তু আমি আগে খেয়েছি এরকম তো নয়, আর দারুণ।
চিরতে লাফানোর মতো, আর আমার গাটা পুরো গুলি উঠছে। পাহাড়ের মতো চিবচ্ছি আর এগিয়ে যাচ্ছি, কোনো কিছুটা আশঙ্কা না করে আর না ভেবে আমি কোন দিক বরাবর যেতে পারবো। এই দিক ঠিক করছি এই রোদের তাপমাত্রা। তারপর এটা দিয়ে আমি একটা একটি সেটিং লোলার মতো তৈরি করবো, যা এখান থেকে তৈরি করবো একটা চিংড়ি ধরার জন্য মোটামুটি একটা আকার। এটাকে আমি রোদে দিয়ে দিয়ে দিবো, তারপরে আমি একটা কাঁচামাটি একটা বসা দিয়ে করবো। এভাবে ছিটিয়ে নিতে হবে অনেক প্রায়, যতক্ষণ না এভাবে আপনি ছিটিয়ে কিন্তু বানাচ্ছেন মোটামুটি একটা আকারে তৈরি করে দিলে, তারপর আপনি একটা চিংড়ি দেওয়ার জন্য টাকা শুরু করবেন। এভাবে টেনে দিলে ওই আমি জানি চিংড়িটা ধরার জন্য আপনাকে কোনো দিয়ে কত ব্যবহার করতে হবে। আমি আরেকবার অনেক এরকম এরকম তারপর কাঁটামাটা চিংড়ি ধরার জন্য একটা পোষণ বানাতে হবে। এটা আমি কিছু একটা দিয়ে বেঁধে নিবো, যা একটা মোটামুটি একটা আকারে হয় বদল করবো। ঠিকই থাকার পরিস্থিতি অবশ্যই কিছু না পাই আমি আমার মোজা ব্যবহার করবো, তাই এটাকে এভাবে দিয়ে দিব। এভাবে দিয়ে দিলে হয়ে যাবে, আমি তো যাই তাই জানি। এভাবে দিয়ে দিলে একটা মোটামুটি একটা আকারের হবে, আমি একটা মাছ ধরার জন্য একটা সুযোগও পাবো। খানিকের অনেক চিংড়ি পাওয়া যায় যা আপনারা খেতে পারবেন, আর টিকে থাকা পরিস্থিতিতে এরকমই হয়েছে, জানবেন না কখন খাবার আপনার সামনে এসে দাবা দিয়ে। তাই আপনি পৃথিবীর যেখানেই যান না কেন একটুকু রাখছে পৃথিবী আমি তো তাই জানি, আর এটা আমি আগে অনেকক্ষণ সত্যি বলতে কি আমি একটা চিংড়ি মাছ পেলাম, আর খাবারের জন্য সত্যি দারুণ হলো, কারণ আজকে দিনটা যেন আমার জন্য একেবারে ভালো দিচ্ছে। আর এই খাবার খেলে আমি অনেকটা আশঙ্কা করতে পারবো আর এগিয়ে যেতে পারবো। সোজা প্রায় 1 কিলোমিটার আর কোনো খাবারই নেই, পরিষ্কার জলে স্বচ্ছ করে একেবারে এটা এর এটা কি এভাবে চালালি তাহলে আমি কি করবো, এখন খাবো এটাকে আমি এখন খাবো। যেমন মিটে চলে আরো কিছুটা আশঙ্কা করা যায়, কাঁকড়া সাপ বিচ্ছিরি আরো অনেক কিছু পাওয়া যায়। ও বাবা একেবারে বেটা গিরেছি কাঁকড়াটা অনেকটা বিষাক্ত ধরে প্রায়, এটা আপনাকে ব্যাংকে হবে কারণ এটাকে আপনি ভেঙে নিলে দেখতে পাচ্ছি এটা কী করছি, কারণ এটা আপনার কাটি কী করবো পকেটে করে নিয়ে নিব এটাকে। ও বাবা আপনি ফিরে নিলেন আর কাকটা ঘুমায় গুলো আপনি ভেঙে নিবেন, আর এটা দিয়ে ওনারা আক্রমণ করে আর এই মেয়ে যদি আপনি অনেক কিছু পাবেন। Thank you.
এর ভিতরে রডগুলো খাওয়া যায়। আমি আরো খাবার সংখ্যা এগিয়ে যাচ্ছি আর কিছুটা করা যায় কিনা তার ক্ষেত্রে কিছু কিছু কৌশল আমি ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আমি রয়েছি এই বাংলাদেশের জায়গায়। কিন্তু গভীর জঙ্গলে মোকাবেলা করে অখাদ্য জিনিসকে আমাকে বেঁচে ফিরতে হবে। আর এখানে সার্ভাইভের জন্য আমার সাথে আছে শুধু কিছু প্রাথমিক যন্ত্রপাত্র, আর মোকাবেলা করছি একজন ক্যামেরাম্যান নিয়ে। আর এই গভীর জঙ্গলে গৃহত্তম থেকে কী করে বেঁচে ফিরা যায় এই দেখাব। আমি যেতে দিচ্ছি এখানে শামুক, আর কাঁকড়াটা আমার হাতে মুখে বারে একেবারে পেরিয়ে দিয়েছি। আমি কত কথা একবার কীভাবে আসুন জলে শামুক কিনে দিল। একেবারে এখানে একটা শামুক পেলাম যা আশঙ্কা করতে পার। ওটাকে বেঁকতে পারলে আমি অন্তত একটা খাবারের জন্য তৈরি করতে পারবো, কিন্তু হাতে সাবধান মতে বাঙ্গার দরকার। এটাকে বাঁকতে পারলে অন্তত আমার খাবারটা তৈরি করতে পারবো আর এগিয়ে যেতে পারবো সোজা আধা কিলোমিটার। পথ পাড়ি দিতে হলে এই জিনিসকে বেঁচে দিতে আপনাকে সাবধানভাবে খেতে হবে, কারণ জল থেকে উঠে তুলে যত তাড়াতাড়ি তোলা দরকার, কারণ আমার অভিযানে প্রায় আমাদের প্রথম দিন আমি মোকাবেলা করবো তার বাঁচাবাঁচি করলে চলে না, বেঁচে থাকতে হলে যেতে হবে। যেখান থেকে আমি আজ বেঁচে ফিরতে পারবো, আর সার্ভাইভ সিচুয়েশনে এগোতে পারবো, আর অন্যান্য কিছু একটা কাজের সফলতা পাবো। আর এই পাহাড় থেকে নামতে হলে আপনাকে খুব সাবধানভাবে নামতে হবে এবং সতর্ক এবং চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে পাহাড়ের দিক বরাবর। জন্তুর আশঙ্কায় এখানে কি আশঙ্কা করছে আমি জানি। শিয়াল থাকতে পারে, নেকড়ে থাকতে পারে, আপনাকে মুহূর্তের মধ্যে অ্যাটাক ঘটাতে পারে। তাই সর্বক্ষণ চোখ কান খোলা রাখতে হবে আপনাকে সতর্কার খুঁজে। নিরাপত্তা চাই বঙ্গল থেকে দিতে। মনে হয় আমি এক খোলা প্রান্তন দেখতে পাচ্ছি আর মনে হয় প্রায় দ্বারের কাছে পৌঁছে গেছি। মানুষের দ্বারের কাছে আমি প্রায় পৌঁছে গেলাম আর এগিয়ে গেলাম, কিন্তু এখানে কিছু কার্যকলাপে চিহ্ন দেখা যাচ্ছে। এখানে শিকারীরা এসেছিল আমার মনে হয়। বলতে কি এই পাহাড় বেয়ে উঠে গেলাম আর মানুষের কার্যকলাপে কিছুটা চিহ্ন পেলাম আর এগিয়ে গেলাম শুধু সাফল্যিক আর এক দুর্দান্ত রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়ে আপনাদের দেখালাম কি করে বেঁচে ফিরা। তো এখানে জঙ্গল খুব ভয়ানক পরিস্থিতি হয়ে এবারে দাঁড়াচ্ছে, তো আমি এখান থেকে বেঁচে ফিরবো। এখানে এই ঘন বালিচর থেকে কীভাবে যাওয়া যায়। তো আমি মনে হয় প্রায় পৌঁছে গেছি মানুষের কুরকিরা নাই। এই যে দেখতে পাচ্ছেন এ আমার ব্রাদার, মাই ব্রাদার, এ কি বাংলাদেশ? এদিকে তাকান, আপনি কি বাংলাদেশ? ইয়েস। তো এখান থেকে আমি বাড়ির রাস্তা কোন দিকে পাবো?
তার মানে কিন্তু আমি প্রায় পৌঁছে গেছি, আমি বাড়ি থেকে আমি পৌঁছে গেছি। তাহলে আমাকে একটু নিয়ে যাবে সঙ্গে করে, তোমার সাথে আমি যাবো এখন পৃথিবীর হোক সার্ভাই চিকিৎসার উনার সহযোগিতায়। আমি এখন সার্ভাই করতে গেছি, কী করে পৃথিবীরা যায় আপনাদের দেখালাম, আজ আপনাদের দেখালাম পৃথিবীরা কী করে টিকে রাখতে গেলে পৃথিবীরা যায়। তার মানে ওই দিকে আমরা যাবো, তার মানে বুঝতে পারছেন মানে আমরা পৌঁছে গেছি।